আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, এবং বরাবরের মতো এই করোনা মহামারীর ভিতরে তোমাদের সাথে অনলাইন কার্যক্রমে সংযুক্ত আছি। তো আজকের এই ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত সাতিয়ানতলা চৌমনকাটি মাধ্যমিক বিদ্যালয় সদর যশোর। তো আজকে আমি যে পাঠ পড়াতে যাচ্ছি সেটি হচ্ছে দশম শ্রেণীর গণিত সপ্তদশ অধ্যায়, অর্থাৎ পরিসংখ্যান। এই বিষয়ের উপরে তোমাদের আজকে পাঠদান করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ফলের ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা, এগুলো দেখে তোমরা একটু খেয়াল করো তো যে এর ভিতরে কোন ফলটা সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, দেখো কোন ফলটা সবচেয়ে বেশি আছে। একই ফল আছে কয়টা করে সেগুলো আমরা একটু গুনে দেখি। তো এখানে কি দেখা যাচ্ছে, তাহলে যে ফলটা সবচেয়ে বেশি আছে তো সেইটা কে আমরা কি বলবো, সেটাকে আমরা যে ফলটা সবচেয়ে বেশি আছে, অর্থাৎ যে জিনিসটা সবচেয়ে বেশি থাকে সেটাকে আমরা কি বলি, কি বলি, প্রচুরক বলি। অর্থাৎ প্রচুর বার আছে, অনেকবার আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ নিশ্চয় বুঝতে পারছো কি বিষয়ে আজকের পাঠের শিরোনাম কি হবে। আজকের পাঠ হচ্ছে কি, প্রচুরক, অর্থাৎ যেই সংখ্যাটি বা যে জিনিসটা সবচেয়ে বেশি বার উপস্থিত থাকে সেটা হলো কি, প্রচুরক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রচুরক এটা আমাদের কি পরিসংখ্যানের ভেতরে আছে। তো এই প্রচুরক কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। তাহলে এখান থেকে তোমরা কি শিখতে পারবে, প্রচুরক কি তা বলতে পারবে। আচ্ছা, তারপরে প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমরা করতে পারবে। আচ্ছা, তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, প্রচুরক আসলে কি, এখানে কতগুলো উপাত্ত এখানে দেওয়া হলো, যে উপাত্তগুলো হচ্ছে আমাদের কি অবিন্যস্ত, অর্থাৎ যেগুলোকে পরপর সাজানো নেই। তো এগুলো যদি আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখি তাহলে কি হবে, আমরা মানের ক্রম অনুসারে বলতে আমরা কিভাবে লিখব, ছোট থেকে বড় লিখব, সবচেয়ে ছোটগুলো আগে লিখব। তবে একই সংখ্যা যদি একাধিকবার থাকে সেগুলো পরপর লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখলাম, সতেরো সতেরো সতেরো, বিশ পঁচিশ পঁচিশ, উনত্রিশ তিরিশ তেত্রিশ। তো শিক্ষার্থীরা খেয়াল করেছো এখানে কোন সংখ্যাটি বেশি বার আছে সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি কি, সতেরো আছে কয়বার, তিনবার, আর পঁচিশ আছে কয়বার, দুইবার, আর বাকি সংখ্যাগুলো একবার করে আছে। তাহলে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, সতেরো, এই সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। তাহলে প্রচুরকের সংজ্ঞা আমাদের কি আসবে, কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলা হয়, প্রচুরক বলা হয়। তাহলে আমরা প্রচুরক কাকে বলে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটি হলো আমাদের কি, প্রচুরক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি একটি সমস্যা এখানে দেখাচ্ছি। এই যে সংখ্যাগুলো আছে এখানে, তেইশ তেত্রিশ সতেরো পনেরো সাতাশ বারো তেত্রিশ একুশ পনেরো উনত্রিশ পনেরো, এই সংখ্যাগুলো
যদি আমরা ক্রম অনুসারে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাই, তাহলে এখান থেকে কিন্তু তোমরা সহজেই কি প্রস্রব বের করতে পারবে। অর্থাৎ যে সংখ্যাটি বেশি বার আছে সেটাই তো কি হবে প্রস্রব। তাহলে আমরা সেই সংখ্যাটি সাজিয়ে প্রস্রব কি করব বের করতে পারবো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, প্রস্রব আমরা একটু আগে দেখেছিলাম যে অবিন্যস্ত উপাত্ত, তার ভিতরে প্রস্রব কীভাবে বের করতে হয় সেগুলো কী করতে হবে, সুন্দর করে ছোট থেকে বড় প্রবন্ধ অনুসারে সাজাতে হবে, সাজিয়ে তার ভিতরে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে সেটা প্রস্রব নির্ণয় করবো। তোমরা ওই কাজটি অবশ্যই এই খাতায় করতে পারবে। আচ্ছা, এখন বিন্যস্ত উপাত্তের প্রস্রব কীভাবে নির্ণয় করতে হয়, তো বিন্যস্ত উপাত্ত অর্থাৎ যেটা নাকি আমাদের ছকে দেওয়া থাকে, তো প্রস্রব নির্ণয়ের সূত্র, প্রস্রব নির্ণয়ের সূত্র, তাহলে প্রস্রব নির্ণয়ের সূত্রটা কি আমাদের প্রস্রব প্রস্রব তাহলে প্রস্রব নির্ণয় সূত্র আছে, প্রস্রব সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান যোগ এফ টু গুণ এইচ। এইটা হচ্ছে আমাদের প্রস্রব বিন্যস্ত উপাত্তের প্রস্রব নির্ণয়ের সূত্র। তো এখানে এলটা কি, এলটা হচ্ছে প্রস্রব যে শ্রেণীতে আছে তার কি নিম্ন সীমা, আর এফ ওয়ানটা হলো প্রস্রব যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর এফ টু কি, এফ টু হচ্ছে প্রস্রব শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের শ্রেণীর গণসংখ্যা, আর এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তাহলে আমরা বুঝলাম যে প্রস্রব এর হচ্ছে নিম্ন সীমা এল, এফ ওয়ান হচ্ছে প্রস্রব শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এফ টু হচ্ছে প্রস্রব শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর এইচ হলো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান। তাহলে প্রস্রব শ্রেণী কোনটা, প্রস্রব শ্রেণী হলো যে শ্রেণীতে গণসংখ্যা, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি বার থাকে সেইটা হচ্ছে আমাদের কি প্রস্রব শ্রেণী। তাহলে আমরা বিন্যস্ত উপাত্তের প্রস্রব নির্ণয়ের যে সূত্র সেটা আমরা দেখতে পারলাম। তো এখানে প্রস্রব শ্রেণীর যেটা থাকবে তার আগের শ্রেণী, যদি প্রস্রব শ্রেণী এমন হতে পারে যে সর্ব উপরে প্রস্রব শ্রেণীটা হতে পারে, তার উপরে আর কোনো শ্রেণী নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি সেই শ্রেণীর গণসংখ্যা আমাদের কি ধরতে হবে শূন্য ধরতে হবে। অথবা এমন হতে পারে যে প্রস্রব একটা শ্রেণী দেওয়া আছে তার নিচে একেবারে সর্বশেষে আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা শ্রেণীটা রয়েছে, তাহলে তার নিচে আর আমাদের নেই, সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে ওই প্রস্রব শ্রেণীর গণসংখ্যাটা শূন্য ধরে নিয়ে কাজ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো যে এখানে আমাদের একটা শ্রেণী দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, এখানে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা, তারপরে শ্রেণী আছে 131 থেকে 40 যার গণসংখ্যা হলো 6, 41 থেকে 50 যার গণসংখ্যা 8, 51 থেকে 60 যার গণসংখ্যা 10, 61 থেকে 70 এর গণসংখ্যা 12, এইভাবে আমাদের এই শ্রেণীটা দেওয়া আছে। তো এখানে খেয়াল করে দেখো যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কত 12, এবং সেটা কি 61 থেকে কত 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের প্রস্রব শ্রেণী কোনটা হবে, নিশ্চয়ই 61 থেকে 70 হবে, তাহলে সর্বাধিক গণসংখ্যা আমাদের 61 থেকে 70 শ্রেণীতে আছে এবং তার প্রস্রব হবে 61 থেকে 70 শ্রেণী।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে এখানে আমাদের এল সমান তাহলে কত হলো? আমাদের এল হচ্ছে বোঝক শ্রেণীর নিম্ন সীমা, সেই এলটা আমাদের হলো কত হবে? 61 হবে। আচ্ছা, তারপরে এফ ওয়ান হচ্ছে আমাদের প্রসরক শ্রেণীর গণ সংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর, তাহলে প্রসরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, এর গণ সংখ্যা আছে কত? 12, আর পূর্ববর্তী আছে কত? 10। তাহলে এখানে কত হবে? 12 মাইনাস 10 = 2, আর F2 সমান কত হবে? F2 হবে 12 থেকে 5 হবে, 12 - 5 সমান কত হবে? 7। আচ্ছা, আর এখানে শ্রেণী ব্যাপ্তি, যেটা শ্রেণী ব্যাপ্তি, তো শ্রেণী ব্যাপ্তি ওখানে তুমি খেয়াল করো 31 থেকে 40, তাহলে আমাদের এই শ্রেণী ব্যাপ্তি কীভাবে বের করতে হবে? তুমি 31 থেকে গোনা শুরু করো, তাহলে 31, 32, 33, 34, 35, 37, 38, 39, 40, 40, তাহলে শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি হচ্ছে কত? 10। এই যে মানগুলো আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের কি আমরা সহজে এই যে মানগুলো আমরা পেয়ে গেছি, তাহলে এল মানে হচ্ছে 61, এখন মানে 12 - 10 = 2, এরপর হচ্ছে 12 - 5 = 7, 23 মানে হচ্ছে 10। তাহলে আমরা প্রশ্নক সূত্রটি লিখে এখানে কি বসিয়ে দিলাম, দিলে আমাদের কী হবে? তাহলে এখানে কত আসলো? এখানে আসলো 61 যোগ F1 মানে হলো 2 / 2 + 7 * কত হলো? 10। তাহলে কত হলো? 61 যোগ 2 / 9 * 10, তাহলে সমান 61 যোগ, এই 10 কিন্তু উপরের সাথে কি হবে? গুণ হবে, তাহলে 10 টুকুনি 20 / 9 সমান, এখন আমরা এটি কি করবো? লসাগু করে দিতে পারি, অথবা এই 20 কে 9 দিয়ে ভাগ করলে আমরা করতে পারি, সেটা কত আসে? 2.22। তাহলে কত হলো? 61, 62, 63, 63.22, এইটা হচ্ছে আমাদের কি প্রসরক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে বিন্যস্ত উপাত্ত যদি দেওয়া থাকে, তাহলে আমরা সূত্রের সাহায্যে এই প্রসরকটা নির্ণয় করব। তো কীভাবে করবো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, প্রসরক নির্ণয়ের সূত্রটি হলো এই, এইটা দিয়ে খুব সহজেই প্রসরক নির্ণয় করা যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা একটি কাজ তোমাদের দিচ্ছে, সেটা হচ্ছে এখানে স্লাইডে দেখতে পাচ্ছ যে 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, এরকম একটা শ্রেণী দেওয়া হয়েছে, পাশে গণসংখ্যা দেওয়া হয়েছে, তো এখান থেকে প্রসরক নির্ণয় করতে হবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী কি তোমরা নিজেরা প্রসরক নির্ণয় করতে পারবে। তো এতক্ষণ তোমাদের যা শেখানো হলো, তো এর আলোকে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন, সেটা হচ্ছে প্রসরক কাকে বলে? তাহলে বুঝতে পেরেছো প্রসরক কাকে বলে? তাহলে প্রসরক কাকে বলে? তাহলে কোনো পাত্রে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে সেটাই প্রসরক, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপরে 2 নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখানে 2 নম্বর দেখতে পাচ্ছ কিন্তু কতগুলো সংখ্যা, সেই সংখ্যাগুলো আর ভিতরে প্রসরক কত? তাই এখানে খেয়াল করে দেখো যে কোনো সংখ্যাই কিন্তু 1-এর অধিকবার নেই, 72 একবারই আছে, 65 একবারই আছে, 56 একবার আছে, 78 একবার আছে, 70 একবার, 52, তাহলে এখানে প্রসরক কি কোনোটাই হবে না, প্রসরক এখানে প্রত্যেক সংখ্যা একবার করে আছে, তাহলে প্রসরক এখানে নাই। আচ্ছা, তারপরে 3 নম্বরে খেয়াল করে দেখো এখানে সংখ্যা 7 আছে 6 আছে 7, তারপর 8, 12, 8, 9, তাহলে এখানে কোন সংখ্যা একাধিকবার আছে? দেখো তো খেয়াল করে, এখানে এখানে খেয়াল করে দেখা যাচ্ছে 7 আছে 2 বার আর 8 আছে 5 বার, 2 বার, তাহলে এই যে সংখ্যাটি 2 বার করে আছে, 2টা সংখ্যা 7 এবং 9, তাহলে এরাই নিশ্চয়ই কি প্রসরক হবে? তাহলে প্রসরক হবে কি 7 ও 9। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে
খেয়াল করো যে শ্রেণীবিন্যাস উপপাদ্যের প্রস্বরূপ নির্ণয়ের সূত্রটি খাতায় লিখো। তাহলে শ্রেণীবিন্যাস উপপাদ্যের প্রস্বরূপ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান যোগ এফ টু গুণ কি এইচ। তারপরে এখানে একটি সারণী দেওয়া হয়েছে, এই সারণীর প্রস্বরূপ শ্রেণী কোনটা। তা এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রস্বরূপ অর্থাৎ এখানে আট আছে গণ সংখ্যা সবচেয়ে বেশি বার, তো এখানে প্রস্বরূপ শ্রেণী নিশ্চয় কী হবে, তাহলে 51 থেকে 60। তো বুঝতে পারছো তোমরা, তো তোমাদের আমি একটি বাড়ির কাজ দিব। এখানে স্লাইডে দেখতে পাচ্ছ কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো কে কি করতে হবে মানের ক্রম অনুসারে সাজিয়ে প্রস্বরূপ নির্ণয় করতে হবে। তাহলে তোমরা ছোট থেকে বড় সাজাবে, নিশ্চয় সাজাতে পারবে, অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে পাঁচ শ্রেণী ব্যাপ্তিতে সারণী তৈরি করে প্রস্বরূপ নির্ণয় করতে হবে, এটাও নিশ্চয় তোমরা পারবে। পাঁচ শ্রেণী ব্যাপ্তি আমরা যে সারণী দিয়ে একটা অঙ্ক করলাম সেরকম একটা সারণী তৈরি করে তারপরে আমাদের এই যে সূত্রটা আছে প্রস্বরূপ নির্ণয় সূত্র, এই সূত্রটি দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে এই কাজটি করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যাবত যে ক্লাসটি করলে এটা অবশ্যই ভালো বুঝতে পেরেছ, এবং তোমাদের বইয়ে প্রস্রোত নির্ণয়ের আরও অনেক অঙ্ক আছে, সেগুলো একই নিয়মে করতে হবে, এগুলো তোমরা বাসায় করবে। এবং পরিসংখ্যান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেটা অবশ্যই পরীক্ষায় পড়ে এবং এখান থেকে প্রশ্ন থাকে, তো এইটা অবশ্যই ভালো করে তোমাদের শিখতে হবে। আজকে আমি তোমাদের প্রস্রোত সম্পর্কে শিখালাম, বাড়িতে বাকি অঙ্কগুলো অবশ্যই কী করবে, নিজেরা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। তোমাদের জীবন হোক আলোকিত সুরক্ষিত, তোমরা সবাই সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।